সাদা রঙের টি শার্ট পরে এসেছেন অনুশীলনে, রানিং করেছেন সবুজ রঙের টি শার্ট গায়ে দিয়ে। আবার ব্যাটিং করার বেলাতে বিশ্বসেরা অলরাউন্ডারের গায়ে দেখা গেল ভিন্ন আরেক জামা। স্বাভাবিক দৃষ্টিতে মনে হতে পারে ছবিগুলো তিনটি ভিন্ন দিনের অনুশীলনের ছবি, কিন্তু না, এগুলো সব একই দিনের ছবি, তাও আবার মাত্র ঘন্টা দুয়েকের মধ্যেই। বহুরূপী শব্দটা সাকিব আল হাসানের সঙ্গে বেশ আগে থেকেই যুক্ত আছে। সদ্য শেষ হওয়া নির্বাচন তাকে আরও বেশি বহুরূপী বানিয়েছে। ভোটের মাঠে দৌড়েছেন, তার মধ্যেই নেমে গেছেন ক্রিকেটের প্র্যাকটিসে, সেটা শেষ করতে না করতেই আবারও পৌঁছে গেছেন কোনো না কোনো জনসভা কিংবা মিছিলে। এমনকি নির্বাচনের দিনও ফলাফল জানার সঙ্গে সঙ্গেই আর দাঁড়াননি এক মুহূর্ত, রাতেই পাড়ি জমিয়েছেন রাজধানী ঢাকায়। পরদিনই হোমঅপ ক্রিকেটের মাঠে নেমে গেছেন, শুরু করে দিয়েছেন বিপিএল এর প্রস্তুতি, যোগ দিয়েছেন নিজ দল রংপুর রাইডার্সের ক্যাম্পে। তবে কি সাকিব স্থির হয়েছেন? একদমই না। জানুয়ারির 10 তারিখ আবার ছুটেছেন সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার জন্য। পুরোপুরি ফর্মাল পলিটিশিয়ানের সাজে শপথ গ্রহণ করেই আবারও ফিরেছেন মাঠে, করেছেন অনুশীলন। সাকিব একসঙ্গে বহু জায়গায় উপস্থিত থাকেন, যেন সময় চুরি করা কোনো টাইম ট্রাভেলার। এত কিছু সাকিব কিভাবে করেন, এমন প্রশ্নের জবাবে বিশ্বসেরা অলরাউন্ডার একবার বলেছিলেন, যে পারে সে সবই পারে। পারভেজ আল হাসান, ক্রিকফ্রেনজি। ফোন থেকেই ভ্যাকেশন মুড অন করা যায়। অন করুন ভ্যাকেশন মুড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বুঝে আপনার প্রয়োজন। What's it?